নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। গতকাল আমি যে প্রতিবেদনটি করেছিলাম, সে প্রতিবেদনটি দেখে বা শুনে অনেকেই ভুরু কুঁচকেছেন, অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন বা অনেকে চমকে গেছেন, এবং এই সন্দেহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্যও করেছেন যে 5,000 কোটি টাকার পিছনে যথেষ্ট জোর আছে এবং এই টাকাটা যথেষ্ট বেশি। আপনি 100-200 কোটি টাকা হলে মানতে পারতাম, কিন্তু 5,000 কোটি টাকা এটা কিছুতেই মানতে পারছি না। আমি তাদের উদ্দেশ্যেই আজকে একটি সত্য ঘটনা বলবো। এতদিন আমি কেন বলিনি এই প্রশ্ন আমাকে করবেন না, কারণ কিছু বাধ্যবাধকতা ছিল। এবং আজকেও যেটা আমি বলছি সেটা সম্পূর্ণ ডিসক্লোজ করব না, কোনো রকম এখান থেকে আমার বিশ্বাসঘাতকতা তৈরি হয় সেই রকম কাজ আমি করব না। আমি আপনাদের একটা স্পষ্ট ঘটনা বলি। দেখুন, নিয়োগ দুর্নীতিতে এ পর্যন্ত অনেকেই গ্রেপ্তারি বরণ করতে হয়েছে এবং কয়লা বালি পাচারে বা গরু পাচারে অনুব্রত মণ্ডল জেল খাটছে, তিহারে রয়েছে। দেখুন, এই সমস্ত যে এখনো পর্যন্ত রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্বরা ধরা পড়েছেন বা জেলে ভাত খাচ্ছেন, এগুলো যথেষ্ট খবর এসেছে। কিন্তু এমন অনেক খবর আছে যেগুলোকে ইডি সমন পাঠায়, যাদেরকে ইডি সমন পাঠায় সেগুলো খবরে আসে না। এমনই একটি খবর, একজন শিল্পপতি, আমাদের এই পশ্চিমবাংলার একজন শিল্পপতি, প্রতিষ্ঠিত শিল্পপতি, নাম আমি বলতে পারছি না, কোনো একটি বিশেষ কারণে তাকে সমন পাঠিয়েছিল এবং যাতে তার বিরুদ্ধে কোনো রকম কড়া ব্যবস্থা গ্রহণ না করা হয়। একজন প্রভাবশালী, যথেষ্ট তার হাত লম্বা এবং পিএমও পর্যন্ত তার একটা হাত রয়েছে, এমন একজন ব্যক্তি তাকে আসলে নেমেছিল যাতে কোনো রকম কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে না নেওয়া হয়। এবং স্বাভাবিকভাবেই সে তার একটি নিজস্ব স্থলে যে সমস্ত তদন্তকারী অফিসারেরা এই বিষয়টা দেখাশোনা করছেন, তদন্ত করছেন, কোনো একটা টাকা পয়সা সংক্রান্ত বিষয় যেখানে এই শিল্পপতির বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে বা জেলটাও খাটতে হতে পারে, সেখান থেকে এইভাবে নিরস্ত করা যায়, তার জন্য তার উপর দায়িত্ব পড়েছিল। এবং আপনারা বিশ্বাস করুন যে সেই যে বৈঠকটা হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, আমার পরিচয় গোপন করে, কিন্তু যার দ্বারা আমি সেখানে উপস্থিত হয়েছিলাম তার এটাই শর্ত ছিল কোনো রকম এই নিয়ে প্রতিবেদন করতে পারবো না, কারণ সে জানে আমি একটি চ্যানেল চালাই। তো আমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই কারণেই দিয়েছিলাম। আপনারা কেউ হয়তো ভাববেন যে এত কিছু জেনে কেন সে ডিসক্লোজ করছে না। দেখুন, ডিসক্লোজ করলে অনেক কিছু জানা যাবে না, এখনো অনেক কিছু জানা বাকি। তবে এই সমস্ত ঘটনাগুলো চলছে, এটা স্পষ্ট সামনে আসছে, সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি এবং তাই এত জোর দিয়ে বলছি। আমি যে সমস্ত প্রতিবেদনগুলো করেছি, সমীক্ষা বিষয়ে বলুন বা এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বলুন, প্রত্যেকটার গ্রাউন্ড রিয়েলিটিটা আছে, এটুকু আপনাদের আমি জোর দিয়ে বলতে পারি। তো সেই সভায় কি হয়েছিল সেটা আপনাদের বলি। যে রাজনৈতিক সবচাইতে বড় ব্যক্তিত্ব যিনি এখন জেল খাটছেন, এই মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন, তার জন্য দর বাঁধা হয়েছিল 5,000 কোটি টাকা। সঠিক শুনছেন, 5,000 কোটি টাকা। শুধু তাই নয়, আমি গতকালকে আমার প্রতিবেদনে একটি অংশ ছেড়ে গেছি, সেটা আজকে বলছি, যে তাকে অন্য দল জয়েন করতে হবে, তৃণমূল কংগ্রেসটা আর তিনি করতে পারবেন না, এবং সেটা শেষ পর্যন্ত 3,000 কোটি টাকাতে নামা যেতে পারত। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এমন একজন কোনো মাস লিডার নয়, সাংগঠনিক বিষয়টা দেখাশোনা করতেন, সেখানে তার যথেষ্ট প্রভাব ছিল। সুতরাং যিনি মাস লিডার নয়, যাকে দেখে মানুষ ভোট দিতে উদগ্রীব হয় না, সুতরাং তার পিছনে এত টাকা খরচ করবে না, এটাই স্বাভাবিক। আরেকটি কথা আপনাদের স্মরণ করাই, অনুব্রত মণ্ডলকে কতগুলো সমন পাঠানো হয়েছিল ভাবুন, একটার পর একটা সমন পাঠানো হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হয়ে বাইরে বেরিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন যতবার ডাকবেন ততবার যাব, কি করবে, এমন একটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছিল যে হয়তো এখানে কিছুই হবে না, এখানেও একটা টাকার রফা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ওয়ার্ক করেনি এবং তাই তিনি জেলে।
দেখুন, এই 5,000 কোটি টাকাটা যারা বড় করে দেখছেন তাদেরকে বলি, এই নিয়োগ দুর্নীতিতে একটা লিমিটেশন আছে, একটা নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট সেখানে চাকরি পাবে, তাদের কাছ থেকেই টাকাটা নেওয়া যেতে পারে, হয়তো খুব বেশি হলে 50-100 ক্যান্ডিডেট সেখানে, হয়তো অতিরিক্ত ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নেওয়া যেতে পারে, সেই লিমিটেশনটা আছে, সেটা হাজার হাজার কোটি টাকার গল্প সেখানে নেই। কিন্তু প্রাকৃতিক সম্পদ বালি কয়লা তার কোনো লিমিটেশন নেই, গরু তার কোনো লিমিটেশন নেই, কত হাজার হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে আইডিয়া আছে আপনাদের? ধারণা নেই। 5,000 কোটি টাকা এখানে নস্যি। এই তৃণমূল কংগ্রেস একটু ভাবুন যে 500 কোটি টাকা শুধুমাত্র পিকে কে তার পরামর্শ নেওয়ার জন্য দিয়েছিলেন, এটা ভাবা যায়? বাম আমলে 500 কোটি কেন, 5 কোটি টাকার কথা কেউ ভাবতে পেরেছে যে এই রকম একটা বিষয়ে খরচা করা? আপনি এই তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, কেন্দ্রে মোদী সরকারের জন্য যিনি পরামর্শদাতা হিসাবে এই আইপ্যাক কাজ করেছিল প্রশান্ত কিশোর, কত টাকা দিতে হয়েছিল আইডিয়া আছে? সুতরাং হাজার কোটি শুনে ঘাবড়ে যাবেন না, এটা আপনার আমার কাছে বিরাট অঙ্ক। কিন্তু আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, বিশ্বাস করুন তাদের কাছে এটা নস্যি। এবং এই খেলাটা চলছে, আমি গতকাল যেটা বলেছিলাম যে ইডির অফিসারদেরও তদন্তের আওতায় আনা হোক, সেটিংটা তো অবশ্যই আছে, সেটিংটা না থাকলে এরা সাহস পায় না। আমি কেন বলেছি, দেখুন, হয়তো কেন্দ্র থেকে একটা টাকা রফা করতে বলা হচ্ছে, কিন্তু বাকি টাকাটা যেটা বাড়িয়ে বলা হচ্ছে এবং হচ্ছে কি না, এবং যখন তারা এই রকম একটা প্রস্তাব দিচ্ছে, যখন অপোনেন্ট জানে, তখন তারা আরো আগ বাড়িয়ে 1,000-2,000 কোটি টাকা তাদের কাছে যদি দিয়ে দেয়, কে দেখতে যাবে, কে প্রশ্ন করতে যাবে? এবং যখন দোষীকে একটা অঙ্ক বলা হচ্ছে, দোষী কিন্তু তখন এই সাহসটা পাচ্ছে নেগোসিয়েশনে, সে নিজের থেকে বলছে না, অপোনেন্ট তাকে, তদন্তকারী সংস্থার থেকে তাকে বলা হচ্ছে, তখন সে বলবে যে আমি 5,000 পারবো না, আমি 4,000 পারবো, বা আমি 4,000 পারবো না, 3,000 পারবো। এবং একই সাথে তার এইটুকু বলার ক্ষমতা রয়েছে, আপনার পকেটে আমি বা আন্ডার দ্য টেবিল আরো 1,000 কোটি টাকা দিচ্ছি, এই সময় যেন কোনো রকম কঠিন পদক্ষেপ গ্রহণ করা না হয়। সুতরাং তারা করবে না, যেটা হচ্ছে আপনি দেখুন, যে সমস্ত তদন্তে আপনারা দেখুন, তদন্তে যা যা উঠে আসা উচিত ছিল, যেগুলো সবার সামনে পরিষ্কার, আদালতের সামনে পরিষ্কার, সেগুলো তদন্তকারী অফিসারেরা বেমালুম হাইড করে যাচ্ছে। এ থেকে কি প্রমাণ হয় যে কিছু, অন্তত যে কিছুর বিনিময়ে এই জিনিসগুলো হাইড করছে? না হলে কি দরকার তাদের? তাদের তদন্তে লাগানো, তাদের তদন্তে নিয়োগ করা হয়েছে, এবং সেখানে তারা সঠিকভাবে তদন্তটা করবে, তাদের সুনামের প্রতি সুবিচার করবে। সেটা না করে তারা আদালতে গিয়ে, আদালতে মাননীয় বিচারকের সামনে স্ট্যামারিং করছেন, তোতলাচ্ছেন, কথা বলতে পারছেন না, প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কি বলবেন এই বিষয়ে? সুতরাং এখান থেকে স্পষ্ট, এবং আমি আপনাদের যে ঘটনাটি বললাম, সে ঘটনাটা আমার নিজের চোখে দেখা, এবং সেই আসরে আমি বসা ছিলাম, বলতেই পারেন সেগুলো ডিসক্লোজ করছেন না কেন। দেখুন, আরো অনেক খবর এরকম আহরণ করবার জন্য আমাদের কিছু সময় ডিসগাইজ হয়ে থাকতে হয়, এবং প্রকৃত তথ্য, প্রকৃত ঘটনাগুলো কি, সেগুলো আপনাদের সামনে জোরের সাথে বলতে পারবো, যার মধ্যে কোনো রকম বাতুলতা থাকবে না, যার মধ্যে কোনো রকম অতিরঞ্জন বিষয় থাকবে না, এটুকু বলতে পারি। এবং আপনারা এটুকু শুনে আশ্বস্ত হবেন, যে সমস্ত সমীক্ষাগুলো হয়তো আমার ফলাফলের সাথে মেলেনি, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি সেটাই ছিল, পরবর্তী সময় আপনারা প্রত্যেকটি জিনিসের প্রমাণ পেয়েছেন। আদালতে প্রতিদিন থাপ্পড় খেয়েছে নির্বাচন কমিশন,
এই সরকার যেভাবে ম্যানিপুলেশন করে এই নির্বাচনটা করা হয়েছে বা ফলাফলটা সামনে আনা হয়েছে সেটা প্রকৃত ফলাফল না। তবে হ্যাঁ, নিশ্চিতভাবে এখানে একটা বাইনারির খেলা চলছে, হয় তৃণমূল নয় বিজেপি, কারণ বামেদের উত্থান যে করে হোক রুখতে হবে, এটা স্পষ্ট। না হলে বামেরা যদি একটু শক্তিধর হয় তাহলে এইভাবে গ্যাসের দামটা বাড়াতে পারবে না, পেট্রোলের দামটা বাড়াতে পারবে না, এইভাবে আজও 18-20 টাকায় আলু খেতে হচ্ছে সেটা দেখতে হবে না। বাজার অগ্নিমূল্য, বামেরা থাকলে এই প্রতিবাদগুলো সংগঠিত হতো হবে যদি তারা আবার শক্তি অর্জন করে। সুতরাং তাদের চেপে দাও, সাপ্রেস করো, কিছুতেই যেন তারা ক্ষমতার আশেপাশে না আসতে পারে, সেই আস্পালন যেন না দেখাতে পারে। এই বাইনারিটা কেন্দ্র এবং এই রাজ্য মিলে করছে। সুতরাং আপনারা ঘাবড়াবেন না, আরো অনেক কিছু দেখবেন যেগুলো দেখে চোখ কপালে উঠবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে নরচিত্র।